ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা একে আজও এই পংক্তিগুলোই মন্ত্রের মতন উচ্চারণ করে বোনেরা। দুই চন্দনের ফোঁটায় ধান ডুববার শুভকামনায় মনে মনে তারা বলে, সব বিপদ যেন নিরাপদ থাকে আমাদের ভাই। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়ায় বোনেরা ভাই ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। ভাই ফোঁটা ভাই বোনের মধুর সম্পর্ক এবং চিরন্তর ভালোবাসার একটি দিন। ভাই ফোঁটা নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে সূর্য ও তার স্ত্রী সন্ধ্যার যম ও যমুনা নামের একটি পুত্র ও একটি কন্যা ছিল। পুত্র ও কন্যার জন্মের পর সূর্যের উত্তাপ স্ত্রী সহ্য করতে না পেরে প্রতিলিপি ছায়ার কাছে রেখে চলে যান তার সন্তানদের। সন্ধ্যার প্রতিলিপি হওয়ায় কেউই ছায়াকে চিনতে পারে না। ছায়ার কাছে ওই দুই সন্তান কখনো মায়ের মমতা ভালোবাসা পায়নি। অন্যদিকে সন্ধ্যার প্রতিলিপি ছায়াকে বুঝতে না পেরে সূর্যদেবও কখনো কিছুই বলেননি। ছায়ার ছলে স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হয় যমুনা। এক সময় যমুনার বিয়েও হয়। বিয়ের পর জমের থেকে অনেক দূরে সংসার করতে চলে যায় যমুনা। দীর্ঘকাল ধরে দিদিকে দেখতে না পেয়ে মন কাঁদে জমের। দিদি যমুনাকে দেখতে একদিন দিদির বাড়ি চলে যান যমরাজ। প্রিয় ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদির মুখেও। দিদির আতিথেয়তায় কয়েকদিন কাটিয়ে আসে বিদায় নেওয়ার পালা। যম তখন একটি বর চাইতে বলে যমুনাকে। তখন যমুনা বলেছিলেন, এই দিনটি ভাইদের মঙ্গল কামনা চেয়ে প্রত্যেক বোন যেন ভাতৃদ্বিতীয়া হিসেবে পালন করে। সেই বর দান করে যম পিতৃগৃহে চলে যান। যমের মঙ্গল কামনায় এই দিনটি পালন করা হয় যমরাজের অমৃত লাভ করতে। এই কাহিনী থেকেই নাকি প্রতি বছর কার্তিক মাসের এই বিশেষ তিথিতে পালন করা হয় ভাতৃদ্বিতীয়া। আরও একটি পৌরাণিক কাহিনী মতে, একবার বালির হাতে পাতালে বন্দী ছিলেন বিষ্ণু। সে কারণে চরম বিপদের মুখে পড়েছিলেন স্বর্গের সব দেবতারা। কোনোভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না, তখন লক্ষ্মীর ওপরেই সকলে ভরসা করতে শুরু করে। নারায়ণকে উদ্ধার করার জন্য লক্ষ্মী ভাই পাতিয়ে ফেলে বালিকে, তাকে ফোঁটাও দেন লক্ষ্মী। সেই দিনই ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ার তিথি। ফোঁটা পেয়ে লক্ষ্মীকে উপহার দিতে চাইলে লক্ষ্মী তখন বিষ্ণু তথা নারায়ণের মুক্তি চেয়ে নেন। ভাই ফোঁটার ইতিহাসে নন্দীবর্ধন ও অনুসূয়ার কাহিনীও সমান জনপ্রিয়। অনেকেই মনে করেন এখান থেকেই ভাই ফোঁটা পার্বণে সামিল হয়েছে। চতুর্দশ শতাব্দীতে আবিষ্কার হয় তাল পাতার এক পুঁথি। তার রচয়িকা হিসেবে লেখা ছিল আচার্য সর্বানন্দ সুরের নাম। এই পুঁথি থেকে জানা যায় ভাই ফোঁটার এই কাহিনী। জৈন ধর্মের প্রচারক মহাবীরের প্রয়াণের পর তার সঙ্গী নন্দীবর্ধন শোকে আহার নিদ্রা ত্যাগ করেন। ভাইয়ের এই অবস্থা দেখে বোন অনুসূয়া তাকে বাড়িতে নিয়ে আসেন। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়ায় অনুসূয়া নানা রকম রান্না করে ভাইকে খেতে অনুরোধ করেন। নন্দীবর্ধনের কপালে রাজতিলক এঁকে দেন। বোনের অনুরোধ ফেলতে পারেনি নন্দীবর্ধন। এইভাবে অনুসূয়ার প্রাণ রক্ষা করে ভাইয়ের। সেই থেকে কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়ায় বোনেরা ভাই ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আসেন বলেই বিশ্বাস। অনেকে প্রতিপদে ভাই ফোঁটা পালন করেন। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতেই ফোঁটা দেওয়া হয়। প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটাও বদলে যায়। সেক্ষেত্রে বলা হয়, প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নিতা, আজ থেকে ভাই আমার যম দুয়ারে দিতা। আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। মধুর হোক ভাই বোনের ভালোবাসার উৎসব। ভাই ফোঁটা উপলক্ষে সকলকে জিও বাংলার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা।